আসসালামু আলাইকুম, লাবণীস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার এলাকার একটি ঐতিহ্যবাহী পিঠার রেসিপি শেয়ার করব। আর এই পিঠাটি ফুলঝুরি বা ফুলকুচি নামে পরিচিত। তো পিঠা তৈরি করার জন্য আজ আমি একদম সনাতন পদ্ধতিতে হাম্বল দিস্তার সাহায্যে চালগুলো গুঁড়া করে নিলাম। তবে মেশিনের চালের গুঁড়া দিয়েও আপনারা এই পিঠাটি তৈরি করতে পারবেন। তবে এই পিঠা তৈরি করার প্রথম শর্ত হচ্ছে চালের গুঁড়াগুলো খুব ভালো করে চেলে নেওয়া, যার কারণে আমি এই চালের গুঁড়াগুলো দুইবার করে চেলে নেব। প্রথমে এরকম একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এভাবে একবার চেলে নেওয়ার পর একটি সুতি পাতলা কাপড়ের সাহায্যে চেলে নিব। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক এভাবে আমার মতো করে সুতি পাতলা কাপড় দিয়ে চেলে নিতে হবে। চালের গুঁড়াগুলো আপনি যতটা মিহি করে চালতে পারবেন পিঠাও কিন্তু ততটাই ভালো হবে। চালের গুঁড়া যদি মিহি না হয় তাহলে কিন্তু পিঠাটা তৈরি করা যাবে না। চালের গুঁড়াগুলো দুইবার চালার কারণে কতটা মিহি হয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন, একদম ময়দার মতো হয়েছে। তো এরকমই ময়দার মতো করে মিহি করে নিতে হবে, নতুবা পিঠাটি কিন্তু তৈরি করা যাবে না, পিঠার মধ্যে আঁশ তৈরি হবে না, যার কারণে আপনি পিঠার শেপও দিতে পারবেন না। আর চালার পরে এই যে সুজিগুলো রয়ে গিয়েছে এগুলো আমি রেখে দিব অন্য কোনো পিঠা তৈরি করার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা ভালো করে হাতের সাহায্যে মিক্সড করে নিব। এরপর এর মধ্যে একটু একটু করে পানি দিয়ে একটা ঘন গোলা তৈরি করে নিব। এই যে দেখুন গোলাটা তৈরি হয়ে গেছে, ঠিক এরকমই ঘন একটা গোলা তৈরি হবে। আর এই যে আঙুল ডুবিয়ে উপরে তুললে দেখবেন এরকম আঁশের মতো হচ্ছে। তো এরকম যদি আঁশ হয় তাহলে বুঝবেন পারফেক্টভাবে হয়েছে। তো এবার আমি পিঠাটা ভাজার জন্য আসলাম, আর একটা ফ্রাই প্যান নিয়েছি। কেউ চাইলে দস্তার কড়াইতেও করতে পারেন, তবে আমার কাছে ফ্রাই প্যানটাই সুবিধা মনে হয়েছে। তো ফ্রাই প্যানে একটু তেল ঘষে গরম করে এর মধ্যে আমি আর কি পিঠার শেপটা দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি গোলার মধ্যে আঙুলটা ডুবিয়ে সেটা এভাবে সাথে সাথে তুলে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার শেপটা দিয়ে নিলাম। 30 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটা তুলে নিতে হবে, নইলে বেশি মুচমুচু হয়ে যাবে। তো পিঠাটা তুলে নিলাম, এবার এটাকে খুব দ্রুত ভাঁজ করে নিতে হবে। আপনি দ্রুত ভাঁজ না দিলে পিঠাটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে, তখন আর ভাঁজ দেওয়া যাবে না। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কীভাবে ভাঁজ দিতে হয়। প্রথমে দুই দিক দিয়ে ভাঁজ দিলাম, তারপর অপর দুই মাথা একটু ভাঁজ করে আবার একটা ভাঁজ দিয়ে দিলাম। দুই কোণাটা আটকে দেওয়ার জন্য একটু আঙুল দিয়ে চাপ দিয়ে দিলাম। এরপর আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু আবার দেখাচ্ছি আরেকটা পিঠা তৈরি করে। আমি আসলে এই পিঠা তৈরি করতে খুব বেশি পারফেক্ট না, খুবই আনাড়ি, কারণ আমি আগে কখনো এটা বানাইনি। এই পিঠাগুলো সবাই বানাতে পারে না অনেকে বলে, তবে আমার মনে হয়েছে যে চেষ্টা করলে সবাই পারবে, কারণ আমি যেহেতু পেরে গিয়েছি তার মানে আপনারা সবাই পারবেন। আসলে এই ভিডিওটা আমি অনেক দিন আগে করে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে আর কি আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে কীভাবে পিঠার ভাঁজটা দিতে হয় আর হাত কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার শেপ গোল করতে হয়, আপনাদের তা বুঝতে কষ্ট হচ্ছে না। তো এবার আমি কিছুটা ফুড কালার দিয়ে তৈরি করছি। আমি আসলে কিছুটা গোলার মধ্যে ফুড কালার মিশিয়েছিলাম, সে অংশটুকু আপনাদের দেখানো হয়নি। এভাবে ফুড কালার দিয়ে পিঠাগুলো তৈরি করলে দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় হয়। আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখছি, পিঠা কড়াইতে ছাড়ার সময় একটু নিচ থেকে ছাড়তে হবে, উপর থেকে ছাড়লে একটু ঢেউ ঢেউ হয়ে পড়বে অর্থাৎ আঁকা বাঁকা হবে, আর যদি নিচ থেকে ছাড়েন সেক্ষেত্রে কিন্তু শেপটা খুব সুন্দর আর কি সোজা হয়ে পড়বে, দেখতে ভালো লাগবে। তো এই যে দেখুন আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলো রোদে দিয়ে শুকাতে হবে, রোদেও দিয়ে দিয়েছি এরকম ছড়ানো একটি চালনিতে করে।
তো এভাবে 3 থেকে 4 দিন শুকাতে হয় পিঠাগুলো। 3-4 দিন শুকালে খুব সুন্দর মুচমুচে হয়। আরও একটি বিষয় বলে রাখছি, এই পিঠাগুলো কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায়, 6 মাস 1 বছর আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। তো সেক্ষেত্রে একটু মাঝে মাঝে রোদ দিতে হয়, রোদ দিলে আর এর মধ্যে কোনো গন্ধ হয় না। তো আমার পিঠাগুলো শুকিয়ে গিয়েছে, আর আমি আসলে গ্রাম থেকে ঢাকায় নিয়ে এসেছি পিঠাগুলো। অর্ধেক ভিডিও বাড়িতে বসে বানিয়েছিলাম, আর অর্ধেকটা আমি ঢাকায় এসে বানাচ্ছি। তাই হচ্ছে ভাজার অংশটুকু আমি এখানে দেখাচ্ছি। এরপর তেল দিয়ে, তেলটা গরম হলে আমি পিঠাটা ছেড়ে দিলাম। তো এভাবে দেখবেন তেলের মধ্যে পিঠা দিলেই কিন্তু সাথে সাথে ফুলে উঠবে। এক সাইড ভাজা হলে ওর সাথে সাথে উল্টে আরেক সাইড ভেজে নিতে হবে। এরকম দেখুন আমার পিঠাটা একদম সাদা আছে, খুব বেশি লাল করার দরকার নেই। লাল করলে পিঠাটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নিব। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পিঠাতে চিনি শিরা দিব। তাই এখানে প্রথমে চিনি নিয়ে নিলাম। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনিটা নিয়ে নেবেন। এরপর দিয়ে দিলাম সামান্য পানি। এবার অনবরত নেড়ে চেড়ে জাল করে শিরা তৈরি করে নিতে হবে। যখন দেখবেন শিরা এরকম ঘন হয়ে গিয়েছে, বা একটু আঙুলে নিয়ে ঘষা দিলে একটা চিটচিটে ভাব হয়েছে এরকম হবে, তখন শিরাটা চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং পিঠার গায়ে দিয়ে দিতে হবে। তবে এই পিঠাগুলো কিন্তু এভাবে চিনির শিরা ছাড়াও খাওয়া যায়। তো আমার কাছে চিনির শিরাটা দিয়ে খেতে বেশি ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। তবে কারো যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে শিরাটা না দিয়ে খাওয়াই ভালো। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিতে একদম ভুলবেন না। আর পিঠাটি আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আমার কাছে তো বেশ লাগে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।